বরিশালে দিনরাতের তাপমাত্রা প্রতিনিয়ত যেমন পরিবর্তন হচ্ছে তেমনি এখানকার হাওয়ায় বাড়ছে গরম ঠান্ডা মিশ্রিত নানা খবর। কেউ কেউ শতভাগ নিশ্চিত করে বলছে অমুক আসনে অমুকে মনোনয়ন পেয়েছে, আবার কেউ কেউ সান্ত্বনা খুঁজতে গিয়ে বলেছেন আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এইদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন চারটি বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হলেও আগামীকাল রোববারের মধ্যে 300 আসনের প্রার্থী ঘোষণা করা হবে। তিনি জানিয়েছেন নতুন মুখও এসেছে, কিছু বাদও পড়েছেন, বিজয়ী হতে পারবেন এমন প্রার্থীদের বাদ দেয়নি ক্ষমতাশীল দল আওয়ামী লীগ। নৌকার মনোনয়নের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন যাদের বাদ দেওয়া হয়েছে মনোনয়ন পায়নি তারা বিজয়ী হতে পারবেন না, অনেকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন, নতুন করে তাদেরকে প্রার্থী করা হয়নি। এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার বরিশাল বিভাগের 21 আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হলেও এখন পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হয়নি। বরিশাল জেলার মোট 6টি আসনে শেষ পর্যন্ত কারা আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন তা জানতে আজ শনিবার অথবা আগামীকাল রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বরিশালবাসীকে। সময় খবর, বরিশাল।